মহতরম হাজরিন, আজ আমাদের যুবকদের আদর্শহীনতার কারণে তারা আজ দিকবিদিক ঘুরছে, দিকবিদিক ঘুরছে, অস্থির। কেউ টি শার্ট পরেছে চে গুয়াবারার ছবি দেওয়া, কেউ টি শার্ট পরেছে সেখানে অন্য কোনো মনীষীর ছবি দেওয়া, কেউ কোনো টি শার্ট পরেছে সেখানে কোনো ক্রিকেটারের নাম লেখা, কেউ কোনো টি শার্ট পরেছে সেখানে কোনো ফুটবলার নাম লেখা। আহ, বাঘের সন্তান সে শিয়ালের নাম বুকে রেখে, শিয়ালের নাম বুকে লেখে গর্ব করছে যে আমি শিয়ালকে ভালোবাসি, শিয়ালকে অনুসরণ করি, আমার বুকে শিয়াল ধারণ করেছি, আমার পিঠে শিয়াল ধারণ করেছি। আরে বাঘের বাচ্চা, তুমি কার বংশধর? তুমি কার রুহানি সন্তান? তুমি কার আত্মিক সন্তান? তোমার কানেকশন কার সাথে? তোমার কানেকশন তো সাইয়েদুল কাউনেইন, সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, স্বয়ং মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান তুমি। তোমার বুকে, তোমার টি শার্টে, তোমার পিঠে, তোমার অন্তরে, তোমার বক্ষে অন্য কারো জীবন আদর্শ, অন্য কোন ব্যক্তির ব্যক্তিত্বের ভার, অন্য কোন ব্যক্তির ওজন, এটা তোমাকে নোয়ানোর কথা তো নয়। আমি তুচ্ছ করছি না কাউকে, প্রত্যেক মনীষীর আপন আপন জায়গায় যে অবদান আছে মানবতার জন্য সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, করতে বাধ্য। ইসলাম আমাদেরকে সে শিক্ষা দিয়েছে, কোনো অমুসলিমও যদি কোনো কল্যাণ আমাদের জন্য এনে দেন তাহলে আমরা তার সেই কর্মের জন্য তার প্রতি কৃতজ্ঞতা আদায় করব। কারণ নবীজি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। অতএব কোন মনীষী যদি কোনো অবদান রেখে থাকেন, যতজন রেখেছেন, যে দিক থেকে রেখেছেন, তিনি অমুসলিম হতে পারেন, মুসলিম বা যে কেউ হতে পারেন, আমরা তার সেই অবদানের কারণে তার প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে থাকতে হবে, সে শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। কিন্তু আমার যে স্বপ্নের ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্ব আমার মডেল, যিনি আমার আইডল, যিনি আমার আদর্শ, যিনি আমার নমুনা, যাকে দেখে দেখে আমি আমার জীবনকে সাজাবো, গড়ে তুলব, যিনি আমার স্বপ্নের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব তো মুসলমানের জন্য একমাত্র হলো, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার জীবন ইতিহাসে, তার সিরাতের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, আর আমরা খুঁজে বেড়াচ্ছি অন্যত্র। এর কারণ কি জানেন? এক এক যুবক এক এক দিকে ছুটছে, এক একজন এক একজনের ভক্ত হচ্ছে, আর এক এক দিকে বিভ্রান্তের মতো এলোমেলো হয়ে ছুটোছুটি করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটা উপমা দিতেন। তিনি বলতেন, মোবাইল ফোন দুই প্রকার। কয় প্রকার? এক রকমের মোবাইল ফোন হলো স্মার্টফোন, যেটাকে আমরা বলি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, স্মার্টফোন। আরেক প্রকারের মোবাইল হলো বাটনওয়ালা মোবাইল। কি মোবাইল? বাটনওয়ালা, যেটাতে শুধুমাত্র ওই যে কল করা যায়, কল ধরা যায়, দু চারটা ছোটোখাটো কাজ করা যায়, তাই না? স্মার্টফোন আর বাটনওয়ালা মোবাইলের মধ্যে পার্থক্য আমরা তো বুঝি, তাই না? স্মার্টফোন এটা অলমোস্ট খালি থাকে, বিশেষ করে খুব দামি ফোন হলে নামে মাত্র কিছু জিনিস থাকে, আর প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকে, আপনার ক্যালকুলেটর দরকার, কোন ডিজাইন, কোন সিস্টেম, কোন ব্র্যান্ডের কোনটা ভালো লাগবে আপনি দেখে চয়েস করে নামায় নেন, একটা ভালো লাগে না ডিলিট করে আরেকটা নামান, যেটা খুশি সেটা করে, ঠিক না? ঠিক। আপনার কাছে কোন একটা প্রোগ্রাম, কোন একটা অ্যাপ নামানো দরকার, ভালো লাগে তো আপনি সেটা অ্যাপ স্টোর, প্লে স্টোর থেকে পছন্দ অনুযায়ী নামানোর সুযোগ আছে, আছে না নাই? একটা ভালো ফোন বুক আপনি রাখবেন তো রাখেন, একটা প্রোফাইল লক রাখবেন তো রাখেন, যা ইচ্ছা তা খেয়াল খুশি মতো ইনস্টল করার সুযোগ আছে, এটা হলো স্মার্টফোন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা ফোন, এই ফোনের ভিতরে যে ক্যালকুলেটর দেওয়া আছে এটা চেঞ্জ করা যায়, ফোন বুক যেটা দেওয়া আছে সে চেঞ্জ করা যায়, যদি আপনার ওই অডিও শোনার জন্য কোনো সিস্টেম করা থাকে সেটা চেঞ্জ করা যাবে, যাবে না, নির্দিষ্ট কিছু জিনিস দেওয়া আছে, এগুলো চাইলেও চেঞ্জ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে,
আর অন্য সমস্ত প্রাণী সকল জীবজন্তুকে সৃষ্টি করেছেন ওই বাটারলা ফোনের মতো করে। কিভাবে সেটা? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাঝে বিবেক দিয়েছেন, এই বিবেকটা হলো, এই বিবেকটা হলো তার প্লে স্টোর, অ্যাপ স্টোর। এখানে সে যেটা ইনস্টল করবে সেটাই তার ভিতরে সে ধারণ করবে এবং তার জীবনকে সে আলোকে সাজাবে এবং সেই জিনিসটাই তার জীবন থেকে বের হতে থাকবে, যেরকম অ্যাপ নামাবে। আর অন্যান্য জীবজন্তুকে আল্লাহ তাআলা যে বাটনওয়ালা ফোনের মতো বানাইছেন তার অর্থ হলো তাদের মধ্যে যা দেয়ার দিয়ে দিয়েছে নতুন করে কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় হয়, গবেষণা কেন্দ্র হয়, রিসার্চ সেন্টার হয়, এগুলো মানুষের জন্যই হয়, কারণ এখানে নতুন কিছু ঢুকানো যায়, বের করা যায়, ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায়। আর যত রকমের পশু পাখি আছে, সেই বিশাল বড় তিমি আর হাতি হোক আর খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপীলিকাই হোক, এদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় আছে? আর বিশ্ববিদ্যালয় তো পরের কথা, তার মায়ের কাছ থেকেও তার বিশেষ কিছু নতুন করে শেখার কিছু নাই। একটা হাঁসের বাচ্চা জন্মের পরে আপনি যদি পানিতে ছেড়ে দেন, পানিতে ছেড়ে দেন, হাঁসের বাচ্চা সাঁতরাতে পারবে কি পারবে না বলেন? পারবে না, একটু একটু করে সাঁতারানো শুরু করবে না? মোরগের একটা বাচ্চা ডিম থেকে মাত্র বের হয়েছে সিউ সিউ করে, দাঁড়ায় হাঁটা শুরু করতে পারবে কি পারবে না? কি বলেন? ওই যে বাটনওয়ালা ফোনের মতো, তো যা আছে ভিতরে ওইটা কাজ করবে, নতুন কিছু নেই, ওইটা অটোমেটিক কাজ করবে। বাটনওয়ালা ফোন কেনার পরে কোনো সেট টেট করা লাগে? বাক্সতে খুলছেন, টিপছেন, সিমটা ঢুকাইছেন, ইউজ করা শুরু করছেন, এই যে অন্যান্য জীবজন্তুর অবস্থা। আর স্মার্টফোন কেনার পরে এবার মেইল দেন, এটা দেন, সেটা দেন, কোনটা নামাবেন আপনি চয়েস করেন, এই ব্যাপারগুলো আছে না নাই? গরুর বাছুর, যত বাছুর আছে দেখেন, ও ছোটবেলা থেকেই যা কিছু শেখা শিখে আসছে, খাওয়া, মুরগির বাচ্চা বের হওয়ার পরে সিউ সিউ খাবারের জন্য, ও জানে ও খেতে হবে। আর মানুষের সন্তান, শেখ সাইদ রহমতুল্লাহ বলেছেন, মর্গ কসবাই জাবিরু আয়াদ রুজি তলবদ আদমি জাদা নাদার আদখলাদু আকল তামিস, আদমি জাদা নাদার আদখলাদু আকল তামিস। মুরগের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সিউ সিউ করে খাবারের জন্য। আর তো যেটা বলতেছিলাম, এদিকে মনোযোগ দেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেহেতু স্মার্টফোনের মতো, এই জন্য মানুষের মাঝে যেই জিনিসটা ইনস্টল করবে সেটাই তার কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটবে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানেই না, তার সম্পর্কে কখনো শুনেই নেই, পড়াশোনাই করে নাই, তার জীবনের ভালো ভালো গুরুত্বপূর্ণ দিকগুলোর সম্পর্কে অবগতই না, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে না, তার সুন্নতের প্রতিফলন তার জীবনে ঘটবে না, সেটাই স্বাভাবিক। সে চেয়ে বিভিন্ন মনীষী দ্বারা প্রভাবিত হয়েছে, তাদেরকে ইনস্টল করেছে, তাকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে তার মধ্যে ইনস্টল করানো হয়েছে এমন সব ব্যক্তিদেরকে, যেই ব্যক্তিদের হয়তো অনেকে আল্লাহর প্রতি ঈমানও আনে না, যার কারণে সে তাদের মাহাত্ম্য অন্তরে ধারণ করে, তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে, তাদের প্রতি ভালোবাসা তার মধ্যে আছে। আজ মুসলিম যুবকদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছড়িয়ে দেওয়া, তার জীবনাদর্শকে বিস্তার করা, তার সিরাত সম্পর্কে জানানো, এটা কেন অপরিহার্য সেটা বোঝাবার জন্যই উপমা দেওয়া, যে আমাদের ব্রেইনটা খালি থাকে, যেটা ঢুকানো হয় সেটাই ঢুকে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আপনি জানেন, সেটাকে যদি আপনি ঢুকান, এরপরে পৃথিবীর যত কিছু আছে সব ঢুকানোর পরেও ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ভালোবাসা আপনার মধ্যে চুল পরিমাণ কমতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত এবং তার জীবন ইতিহাসকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর দ্বিতীয়ত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সম্পর্কে জানবেন, জানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইমানের প্যারামিটার কিভাবে তরতর করে উপরে উঠতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস এবং তার সীরাত সম্পর্কে বেশি থেকে বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাকে জানলে তার প্রতি যে হক আছে, আমরা মাগরিবের আগে বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে, তার অনেক অধিকার আছে, তার অনেক হক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হকগুলো আদায় করা হলো আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বড় হক হলো তার হক,
সেই হকের মধ্যে একটা হক তার একটা অধিকার এটাও যেহেতু তিনি আমাদেরকে চির অন্ধকারের পথ থেকে চির আলোর পথ দেখিয়েছেন সেজন্য তাকে জানতে হবে তাকে আল্লাহ তাআলা মডেল করেছেন যাকে আল্লাহ মডেল করেছেন আপনি যদি না জানেন তাহলে সেই মডেল অনুযায়ী নিজেকে কিভাবে গড়বেন এজন্য তাকে কি করতে হবে ভাই জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন কুরআন পড়লে তাকে তার চরিত্র সম্পর্কে আরো ভালো জানা যাবে আম্মাদান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق তার জীবনচরিত্র তার চরিত্র মাধুর্য কেমন ছিল একটু বিবরণ দেন তিনি বলেছেন কানা খুলুকুহাল কুরআন তোমরা কি কুরআন পড়ো না এই যে কুরআন পড়ছে কুরআনে যা যা বলা আছে এটারই বাস্তব উদাহরণ এবং বাস্তব নমুনা ছিলেন তিনি এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানব তো আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন শুধু জানা নয় মানারও তৌফিক দান করুন আজকের সম্মেলন সফল হবে সার্থক হবে যদি এখান থেকে কিছু যুবক কিছু মানুষও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানার জন্য কোনো বই কিনেন আগাগোড়া পড়ে শেষ করেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের উপরে কোনো সিরিজ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এক কথায় জ্ঞান অর্জন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিক ধারণা রাখেন তাহলে ইনশাআল্লাহ তার ঈমানের প্যারামিটার উপরে উঠবে এবং এই মাহফিল সার্থক হবে ভাইরা আমার আজ গোটা দুনিয়াতে ইসলামের শত্রুরা মুসলমানদের বিদ্বেষীরা নাস্তিকরা ইসলামকে যারা আক্রমণ করতে চায় অনবরত মুসলমানদেরকে যারা খোঁচাখুঁচি করে বেড়ায় তাদেরকে দেখবেন তারা মূলত খোঁচাখুঁচি করে একটা জিনিসকে নিয়ে সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা তার জীবনের বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন তুলে দেওয়া সংশয় সৃষ্টি করে দেওয়া এটাই কাজ নাস্তিকদের দেখবেন অন্য কিছু নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই কারণ তারা ঠিকই জানে যে মুসলমানদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো দিকের ব্যাপারে সংশয়বাদী করে দেওয়া যায় তাদের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্তম চরিত্রের ব্যাপারে তাহলেই তারা ইসলাম থেকে এমনিই সরে যাবে কারণ কোরআন পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কোরআনের বিশ্বাসযোগ্যতা থাকবে কোত্থেকে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এই জন্য যারা সুন্নাতকে অস্বীকার করে হাদিস অস্বীকার করে তারা জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইসলাম বিদ্বেষীদের ক্রীড়া নখ হিসেবে তারা কাজ করছে তারা মুসলমানদেরকে সুন্নাত থেকে যদি সরাতে পারে ইসলাম থেকে অটোমেটিক্যালি এমনিই সরে যাবে কারণ শুধুমাত্র কোরআনের যে মূল পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাত চর্চা করা ছাড়া সিরাত চর্চা করা ছাড়া শুধু কোরআন নিয়ে পড়ে পড়ে একজন মানুষ কখনো হেদায়েতের রাজপথ চূড়ান্তভাবে বিস্তারিতভাবে পাওয়া সম্ভব নয় অতএব আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন মহতরম হাজরিন আপনাদের অনেক প্রশ্ন আছে আবার সময় আমাদের অনেক সীমিত মৌলভীবাজার আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যোগ দিতে হবে সেজন্য আমরা আলোচনার দীর্ঘায়িত করব না আলহামদুলিল্লাহ মাগরিবের আগে বাইতুল মুকাররমের সাবেক খতিব বাইতুল মুকাররম ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধাভাজন খতিবদের অন্যতম সিলেটের কৃতি সন্তান ছিলেন আল্লামা ওবাইদুল হক রহিমাহুল্লাহর সাহেবজাদা আলোচনা করেছেন আপনারা শুনেছেন আর উলামা ইকরাম কথা বলেছেন আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ আমাদের দরকার হলো শুধুমাত্র মানা আমার একটা জিনিস খুব ভালো লাগছে আজ যে আজকের এই মাহফিলের এখনো পর্যন্ত যত চেহারা সেটা আর থাকবে না আজ বিমানবন্দরে আসার সময় এক বাবা আমার হাত ধরে বললেন ভাই আমি লন্ডন থেকে এসেছি আপনার সাথে আমার একটু কথা আছে বললাম খুব সংক্ষিপ্ত খুব দ্রুত বলেন আমাকে বিমানে উঠতে হবে তিনি আমাকে হাত ধরে বললেন আমার ছেলেটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল মা বাবার কথার বাইরে চুল পরিমাণ চলতো না সব দিক থেকে সে পারফেক্ট ছিল হঠাৎ করে তার জীবনের পরিবর্তন এত বাজেভাবে হয়েছে যে এই সন্তান আমরা আশা করিনি এই সন্তান আমাদের এখন আর আনন্দের কারণ না এটা আমাদের বেদনার কারণ হাজারো মা বাপ আজ তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছে এই সমাজের সকল মানুষ জানে যে আমাদের যুবকরা অন্য অনেক দিক থেকে অগ্রসর হচ্ছে জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় কিন্তু নীতিনৈতিকতায় আদর্শে মনুষ্যত্বে মানবতায় উত্তম চরিত্রে
এবং এই সমস্ত ভালো দিকগুলোর ক্ষেত্রে আমাদের যুবকরা দিন যত যাচ্ছে তারা খারাপের দিকেই বেশিরভাগ ধাবিত হচ্ছে। এই বাস্তবতাকে সবাই স্বীকার করেন। এখন যুবকরা আর মা বাবার কথা ততটা মান্য করেন না যতটা মান্য করা হতো আগের যুগের যুবকরা যতটা করত। কি বলেন, করে এগুলা? এগুলা নাই, এখন হারিয়ে যাচ্ছে। মোরালিটি, নৈতিকতা নাই, সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে, সবাই অস্থির। যুবকদের মধ্যে যদি নীতি এবং আদর্শ না থাকে তাহলে জাতির ধ্বংস অনিবার্য। তো সেই যুবকরা, তাদেরকে যদি এই দুরবস্থা থেকে উত্তরণের পথে আনতে হয়, একমাত্র সমাধান মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের পরিচিতি ঘটাতে হবে, যেটি এরকম অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কোনো যুবকের পরিচয় হয়ে যায়, সে যুবক বিপদগামী হবে না, সে যুবক সঠিক পথ পেয়ে যাবে। যেমন আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক যুবককে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তার জীবনী সম্পর্কে, তার জীবনী জানার গুরুত্ব সম্পর্কে জানার জন্য সমবেত হয়েছেন। হে আরশে আজিমের মালিক, আমরা এই মসজিদ থেকে আপনার কাছে আকুল আবেদন করছি, দোয়া পেশ করছি, আপনি আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ আপনার দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সিরাতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের যুবককে আপনি আপনার প্রিয় হাবিব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। তার জীবন ইতিহাসকে অধ্যয়ন করা, স্টাডি করার তৌফিক দান করুন। তার ভালোবাসায় আমাদেরকে শিখতে হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আপনাদের কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে প্রোগ্রাম ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাবে। আমি অন্তঃস্থল থেকে গভীরভাবে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ব্যক্তিদেরকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে এত চমৎকারভাবে আয়োজন করেছেন, এই পর্যন্ত এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করবেন, আমিন। অনেকে অর্থ দিয়েছেন, অনেকে বুদ্ধি দিয়েছেন, অনেকে পরামর্শ দিয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করি অন্তর গভীর থেকে। আল্লাহ তাআলা সবাইকে যার যার জায়গা থেকে তিনি যা করেছেন এর জন্য আল্লাহ তাআলা তার আজর এবং তার বিনিময়কে আল্লাহর কাছে সংরক্ষিত রাখুন এবং কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেন, বলুন আমিন।